গত দুইটি এপিসোডে যারা আমাদের সাথে বান্দরবান এক্সট্রিম অভিযানে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একমাত্র তারাই উপলব্ধি করতে পারবেন আমরা কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করে বান্দরবানের এই দেবতা পাহাড় পর্যন্ত এসেছি। আমরা এসেছি বাংলাদেশের ভিতরে লুকোনো স্বর্গের খোঁজে। হ্যাঁ, বাংলাদেশের ভিতরে দেবতা পাহাড়ে প্রায় এক ঘন্টার বিপজ্জনক রাস্তা পাড়ি দিলেই পাওয়া যাবে সেই স্বর্গের খোঁজ। বান্দরবান নিয়ে করা আমার এই ভিডিও সিরিজে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি আমি আখুম, সাত ভাই খুম, ভেলা খুম, নাফা খুম, রেমাকে ফলস এবং বড় পাথর বা রাজা পাথর। গত এপিসোডে আমরা ভেলা খুম পর্যন্ত দেখেছি, যদিও নাইক্ষুম মুখ যাওয়া হয়নি। আজ আমরা আমি আখুম, সাত ভাই খুম, রেমাকে ফলস এবং রাজা পাথর দেখেই বান্দরবান থেকে বিদায় নিব। অন্যদিকে এটা হচ্ছে আমাদের বান্দরবান সিরিজের লাস্ট এপিসোড। আর যারা আমাদের আগের দুইটি এপিসোড দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আমরা এখন আছি আমি এখন জলপ্রপাতের সামনে। এত কষ্ট করে দেবতা পাড় বেয়ে নিচে নেমে নিজের কাছে এখন সার্থকই মনে হচ্ছে, কষ্ট কি জিনিস সেটা মনেই হচ্ছে না। তবে এই জলপ্রপাতের প্রচণ্ড শব্দে প্রতি মুহূর্তে নিজের কাছে এক অন্যরকম আতঙ্ক কাজ করছে, তা হয়তো আমি আপনাদেরকে ভিডিওতে বোঝাতে পারবো না। আমি বাংলাদেশের যতগুলো জায়গায় ঘুরেছি তার ভিতরে আমি এখন জলপ্রপাত আমার দেখা বেস্ট। বাংলাদেশের ভিতরে বান্দরবানের গহীনে এমন একটা জলপ্রপাতের কথা আমাদের অনেকের কাছে অজানা, হাতে গোনা কয়েকজন ট্রাভেলার ছাড়া। যাই হোক, আজকে আমাদের দুপুরের আহার এখানেই হবে, এই জলপ্রপাতের পাশেই, প্রকৃতির কাছেই। এই অনুভূতির কথা বা নাই বললাম। এই যে এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, আর খাওয়া হচ্ছে সবজি, খিচুড়ি, মুরগির মাংস এবং কলা পাতা খাওয়া হচ্ছে। অনেকদিন পরে এমন একটা জায়গায় খাওয়ার আয়োজন, দেখে খুবই ভালো লাগতেছে। এখন শীতের সময়, তাই এই জলপ্রপাত অনেকটাই শান্ত। বর্ষায় এর রূপ দানব আকার ধারণ করে। শীতে এখানে আসা যতটুকু সহজ, বর্ষায় ওই রূপ দেখার জন্য এখানে আসা ততটুকুই কঠিন। তখন কিন্তু এখানকার জলের রং সবুজ থাকে না, এখন যেমনটা দেখতে পাচ্ছেন। আরেকটা কথা হচ্ছে, যারা সাঁতার জানেন না তারা এই জলপ্রপাতে নামা থেকে বিরত থাকুন। আমি এখন থেকে পাঁচ মিনিট সামনে হাঁটলেই পাওয়া যাবে সাত ভাই খুম। তবে এই সাত ভাই খুমে কোনো চাঞ্চল্যতা দেখলাম না, হয়তো বর্ষার সময় এর অন্যরূপ দেখা যেতে পারে। তবে সাত ভাই খুমের আসল মজাই নাকি ভেলায় ভেসে বেড়ানো। এখন আমাদের ভেলা প্রস্তুত না, অন্যদিকে আমাদের হাতে সময় অনেকটা কম, আমাদেরকে আবারও পাড়ি দিতে হবে সেই দেবতা পাহাড়। এখন সন্ধ্যা নামছে আর যত দ্রুত সম্ভব এখনই আমাদেরকে ফিরতে হবে। দেবতা পাহাড়ে নিচে নামতে সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টার মতো, আর উঠতে দুই ঘন্টা। দুই ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে সন্ধ্যায় পৌঁছাই দেবতা পাহাড়ের চূড়ায়। ক্লান্ত শরীর নিয়ে সেখানে শেষ বিকেলের সৌন্দর্য উপভোগ করতে থাকি। ভিউয়ার্স, আমরা ওমিয়াখাম থেকে যাচ্ছি আমাদের আগের গন্তব্য থুইচাপাড়াতে। আর ভালো খবর হচ্ছে, আমরা দেবতা পাহাড় অলরেডি ক্রস করা শেষ, তারপরও আধা ঘন্টা রাস্তা চলে এসেছি, কিন্তু এখন প্রায় সন্ধ্যা ছয়টা, আরও সম্ভবত এক ঘন্টা লাগবে। আর আপনাদের সাথে আমাদের দেখা হবে আগামীকাল।
আর আগামীকাল আমাদের জন্য আরও কঠিন রাস্তা অপেক্ষা করতেছে। যাচ্ছি নাফাকুম প্লাস ওটা হচ্ছে রেমাক্রি ফলস, দেখা হচ্ছে কালকে সকালে। চলে আজ আমাদের এক্সট্রিম বান্দরবন ভ্রমণের তৃতীয় দিন এবং বান্দরবনের শেষ দিন। খুব সকালে থুইসাপাড়া থেকে বেরিয়ে পড়ি রেমাক্রির উদ্দেশ্যে। এই দুর্গম থুইসাপাড়া থেকে আমরা বিদায় নিচ্ছি, আবার হয়তো কোনোদিন নাও আসতে পারি, তাই শেষবারের মতো সবাই একসাথে একটা গ্রুপ ছবি তুলে নিই এবং সেটাই হবে ভবিষ্যতের স্মৃতি। আজকে ট্রেকিং এর রাস্তা কিছুটা সোজা হলেও আমাদের কাছে অনেক কঠিন, কারণ গত দুই দিনে অনেক কঠিন রাস্তা ট্রেকিং এর পর আমাদের শরীরে আর কোনো শক্তি থাকার কথা না। অন্যদিকে আমাদের টিমের অনেকেই শারীরিকভাবে আহত। যাই হোক, থুইসাপাড়া থেকে মাত্র 30 মিনিট আসলে পাওয়া যাবে জিন্নাপাড়া, চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। এখানে কিছুক্ষণ রেস্ট করার পর আবার হাঁটা শুরু। আমাদেরকে এটাও মনে রাখতে হবে আজকে কোথাও সময় নষ্ট করা যাবে না, কারণ আমাদেরকে আজকেও 70 কিলোমিটার হাঁটতে হবে। শুধু তাই না, যেভাবে হোক নাফাকুম দেখে দুইটার ভিতরে রেমাক্রি থাকতেই হবে, দুইটাই আমাদের নৌকা আমাদের জন্য অপেক্ষা করবে। অন্যদিকে 5টার আগে থানচি ত্যাগ করতে হবে, না হলে থানচি ত্যাগের অনুমতি পাবো না। এই সকল পাহাড়ি উপত্যকা দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছিল আমি যেন স্বর্গরাজ্যের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। সত্যি বলছি, এখন হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না। তবে এটাও মনে হচ্ছিল আমাদের দেশে এত প্রাকৃতিক সৌন্দর্য থাকার পরও সরকার কেন সেটাকে পর্যটন খাতে কাজে লাগাচ্ছে না। অথচ আমরা ভ্রমণ পিপাসুরা এই সকল সৌন্দর্য দেখার জন্য ছুটে যাই পাশের দেশ ভারতে, এমনকি কোনো বিদেশি টুরিস্টও এখানে আসার জন্য অনুমতি পায় না। নিশ্চিতভাবে বলতে পারি এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা কেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে আমাদের মাতৃভূমিকে দেখার সুযোগ করে দেই না? যারা রেমাক্রি তারপরে নাফাকুম হয়ে ওমিয়াকুমের দিকে যাবেন বা থুইসাপাড়ার দিকে যাবেন, তাদের জন্য সুখবর হচ্ছে এই রাস্তাটা মোটামুটি ভালো, সোজা রাস্তা। তার পাশে হচ্ছে এই পাথুরে পথ, দীর্ঘ ঝিরি পথ, ঝর্ণার মতো জলস্রোত হচ্ছে, এটা অসাধারণ লাগে, যার কারণে হাঁটতে তেমন একটা কষ্ট হচ্ছে না। তবে আমরা কিন্তু পরশু দিন পদ্মমুখ হয়ে এখানে এসেছিলাম, কিন্তু সেই রাস্তাটা অনেক কঠিন। ওটা অবশ্য এক্সট্রিম অ্যাডভেঞ্চার ট্যুর বলা যেতে পারে। আর এই রোডটা অ্যাজ ইউজুয়াল ভালোই, তো দুই পথে আসতে পারেন, কোনো ইস্যু নেই। প্রায় 4 ঘন্টা রাস্তা হাঁটার পর বেলা 1টায় পৌঁছাই নাফাকুম। নাফাকুম দেখা শেষ করে আমাদেরকে আরও 2 ঘন্টা হাঁটতে হবে। তবে আজকের বড় সমস্যা হচ্ছে দুপুরে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, শুকনো খাওয়ার খেয়ে আমাদেরকে থাকতে হবে। অন্যদিকে আপনারা চাইলে সাথে নুডলস নিয়ে আসতে পারেন, গাইডকে বললেই সেই প্রস্তুত করে দিবে। যাই হোক, উপভোগ করুন নাফাকুমের সৌন্দর্য।
নাফাখুম থেকে মূলত রেমাক্রি খালের শুরু। এই রেমাক্রি খাল রেমাক্রি ফলসে গিয়ে মিলিত হয়েছে। এখন আমরা অবশ্য সেই দিকেই যাচ্ছি। শুনেছিলাম একটা সময় এই রেমাক্রি খালের পাড়ে বা নাফাখুমে তাঁবু করে থাকা যেত, তবে এখন মনে হয় তা সম্ভব না। কারণ হচ্ছে ক্ষতি হবে, পর্যটকের ক্ষতি হবে এটার জন্য। কোনো ক্ষতি হয়েছিল কারো? এর আগে পর্যটক একজন মারা গেছে নাফাখুমে অলরেডি। আর নাফাখুমের নিচে এই যে সামনে আমরা যেটা পারাবো, ওখানে একজন এই যে বিমান বাহিনীর একজন সৈনিক মারা গেছে বসাতে। এই পর্যন্ত দুইজন লোক মারা গেছে এখানে। কি পিচ্ছিল গিয়ে পড়ে গেছিলো নিচে? পিচ্ছিল গিয়ে পড়ে গেছে, একজন মারা গেছে নাফাখুমে। ওখানে হচ্ছে ডাক্তার 2012 সালে জন্য প্রশাসন কোনোভাবেই মানে টেন্ট নিয়ে ক্যাম্পিং করার অনুমতি দিচ্ছে না। রোমাঞ্চকর জানি শেষ করে বেলা 3টায় পৌঁছে রেমাক্রি, কিন্তু এখানে এসে এই প্রথম হতাশ হলাম। শীতের সময় হওয়াতে এই জলপ্রপাতের জল অনেকটাই কম, তাই এখন রেমাক্রি ফলসের আসল রূপ দেখা যাচ্ছে না। বর্ষায় কেমন দেখা যেতে পারে একটু দেখে আসি, চলুন। যাই হোক, নৌকায় দ্রুত উঠে পড়তে হবে, এমনিতেই আমাদের অনেক দেরি। আমরা এখন রেমাক্রি থেকে যাচ্ছি আবার ফাংশের দিকে, আর আমাদের যাইতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো, 1.5 ঘন্টা লাগতে পারে। আর যাওয়ার সময় 3 বড় পাথর, এগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো ভাবছেন আমাদের মূল জার্নি হয়তো শেষের দিকে, কিন্তু না, এই ট্যুরের আসল জার্নি আর আসল ভিলেন এখনও আমাদের সামনে। সাঙ্গুর ভয়াবহ স্রোত আর বিশাল বিশাল পাথরের সাথে ধাক্কা খেতে খেতে এই নদী পাড়ি দিতে হবে। অনেক সময় নৌকা উল্টে যাওয়ারও সম্ভাবনা থাকে, তাই বুঝতে পারছেন প্রায় 1.5 ঘন্টা এই ভয়টা মাথায় নিয়ে যেতে হবে। কিন্তু তখন আমার ধারণা নেই এর থেকেও খারাপ কিছু আমার সাথে হতে চলেছে। সাঙ্গুর অপরূপ ভয়াবহ দৃশ্য ধারণের জন্য আমি নৌকার সামনেই বসি। একটু ভয়ে ছিলাম, মাঝির হাতের লাঠি কখন যেন আমার গায়ে ছুটে আসে। আবার মনে হচ্ছিল মাঝিরা যেহেতু এখানে নৌকা চালাতে অভ্যস্ত, তাই এমনটা হওয়ার কথা না। কিন্তু তখনই হলো বিপত্তি।
আমাদের নৌকাটি ঠিক ওই পাড়ে আমাদেরকে নামিয়ে দিয়েছিল, আর এই পাশটাতে নৌকা আসা সম্ভব না, কারণ পানিও কম স্রোতও বেশি। সেজন্য আমরা এইটুকু রাস্তা হেঁটে এসে, এই তো কত 10 মিনিটের রাস্তা হেঁটে এসে আবার এখান থেকে নৌকাটা ধরে আবার যাচ্ছি রেমাক্রির দিকে, সরি এবার যাচ্ছি থানচির দিকে। এই রোমাঞ্চকর জার্নিতে আমার কাছে সবচেয়ে ভালো সময় কাটে যখন আমাদের নৌকাটি পাথরের শহরে প্রবেশ করে। ইঞ্জিন বন্ধ করে দিয়ে নৌকাটি ছোট বড় শত শত পাথরের মাঝখান দিয়ে এগুচ্ছে। আমার লক্ষ্য তখন এখানকার সবচেয়ে বড় পাথরটি খুঁজে বের করা, যার নাম রাজা পাথর। বর্ষার সময় সকল পাথর পানির নিচে ডুবে গেল, রাজা পাথর দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে। এই যে এটা হচ্ছে বড় পাথর, যে বড় পাথরের নাম মোটামুটি আমরা সবাই জানি, রেমাক্রি যাওয়ার পথে দেখা যায়। আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের বান্দরবন এক্সট্রিম ভ্রমণ শেষ হতে যাচ্ছে। এমন একটা ভ্রমণ থেকে যে কোনো মানুষ সারা জীবনের জন্য অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যেতে পারে, যেমন নিজের ধৈর্যের পরীক্ষা দেওয়া, শত কষ্ট আর শত বাধা অতিক্রম করে প্রকৃতির কাছে যাওয়া, পাশাপাশি ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে মিশে নিজে কিছু শেখা, কীভাবে এত কঠিন জীবনযাপন করেও হাসি মুখে থাকা যায়। কৃতজ্ঞতা আমার এই চ্যানেলের সকল ভ্রমণ পাগলা সাবস্ক্রাইবারদের প্রতি, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, হয়তো সেই জন্যই কাজ করে যেতে পারছি। ভালোবাসা রইল সকল প্রবাসী ভাইদের প্রতি, যারা পরিবার পরিজন ছেড়ে প্রবাসে একা পড়ে আছেন, যারা সারা দিন পরিশ্রম করে রাতের বেলা আমার চ্যানেলে এসে পড়ে থাকেন শুধুমাত্র নিজ মাতৃভূমিকে একবার দেখার জন্য। আমি জানি আপনারা প্রবাসে বসে নিজ জন্মভূমিকে অনেক মিস করেন, দেখা হবে আবার অন্য কোথাও। ভালোবাসা পৃথিবীর সকল মানুষের প্রতি, ভালোবাসা আমার মাতৃভূমির প্রতি।